ঠিক এই পদ্ধতিতে বানিয়ে নাও ধাবা স্টাইলে মিক্সড ভেজ। রইল আজকে এই রেসিপি। নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলে মিক্সড ভেজ রেসিপি। মিক্সড ভেজ তো বাড়িতে অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছো। আমি কিভাবে বানাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মিক্সড ভেজ বানানোর জন্য এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি, তার মধ্যে আছে ফুলকপি, গাজর, নিয়েছি 4-5 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা, 6-7টা কাঁচা পাকা লঙ্কা, ঝালটা নিজেদের পরিমাণ বুঝেই ব্যবহার করবে, ক্যাপসিকাম, আলু, নিয়েছি মাশরুম, বরবটি, এখানে নিয়েছি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে পেঁয়াজের পাপড়িগুলো রকম ছাড়িয়ে নিয়েছি, 1টা টমেটো। সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে তারপরে নিয়েছি, প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি এখানে 1টা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ মৌরি। মশলাটা ভালো করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা নামিয়ে নিয়েছি, এবারে গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বাটার, আর দিয়ে দেব সাদা তেল। সাদা তেল আর বাটারটা মিশিয়ে নিয়ে প্রথমেই এর মধ্যে আমি ভেজে নেব মাশরুমটা। মাশরুমগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর গাজরটা, দিয়ে দেব লবণ। আলু গাজর দিয়েও সবজিটা ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি বরবটি, তোমরা বরবটির পরিবর্তে বিনসও দিতে পারো, বিনস দিলেও ভালো লাগে। বরবটিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা। ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। সমস্ত সবজিগুলো ভাজা চাপিয়ে এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দেব টমেটোটা, কাঁচা লঙ্কা, রসুন আর দিচ্ছি আদা। সমস্ত কিছু দিয়ে পেস্ট বানিয়ে নেব। সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি জল ছাড়াই, জলের ব্যবহার করিনি পেস্টের মধ্যে। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, সবজির দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি সমস্ত সবজিগুলো নামিয়ে নেব। সমস্ত সবজিগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া মশলাটা। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব ধনে গুঁড়ো 2 চামচ, দেব এর মধ্যে হলুদ গুঁড়ো 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি মিক্সার ধোয়া জল। সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-3 ধরে মশলাটা কষিয়ে নিতে হবে।
মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজি। সমস্ত সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মিক্সড ভেজ সবজিটা তোমরা রুটি, লুচি, পরোটা, নান এসবের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি গুলো। মটরশুঁটি গুলো দিয়েও আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেড়ে চেড়ে নেব। গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি। মশলা দিয়ে সমস্ত সবজি কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে মিশিয়ে নেব। টক দই দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেব দইয়ের টক ভাবটা ব্যালেন্স হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। এবারে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি গুঁড়ো। কসৌরি মেথি গুঁড়োটা দিও নেড়ে ছেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব 1 কাপ গরম জল। যেহেতু সবজিটা আমি মাখো মাখো রাখবো সেই জন্য এখানে আমি 1 কাপ গরম জল ব্যবহার করেছি। এবারে ঢাকা বন্ধ করে দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্য। ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবারে নেড়ে ছেড়ে নিয়ে এর উপর দিয়ে দিয়ে দেব ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ধনে পাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি বাটার। যেহেতু ধাবা স্টাইলে বানাচ্ছি আজকের মতো ধাবা স্টাইলের মিক্সড ভেজ রেসিপিটি কমপ্লিট। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো লাইক দিয়ে দেবে, কমেন্ট করে অতি অবশ্যই জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্না নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আমিও সার্ভ করলাম ধাবার মতন করে রুটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে রায়তা আর মিক্সড সবজি। আজকের মতন এই পর্যন্ত। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।